এটা সাড়ে বগুন মেলিয়া কিন্তু প্রচুর আছে অমিয়দা নার্সারিতে জনী নার্সারির আহ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি দেখো অমিয়দা এখানে এখন প্যাকিং করছে কিছু গাছ দেখালাম তোমাদেরকে যেগুলো পশ্চিমবঙ্গের আরেক নার্সারি পাড়ায় যাচ্ছে সেটা হচ্ছে পূর্বস্থলী আর এখানে দেখতে পাচ্ছি কিছু অ্যাগলোনিমা প্যাকিং হচ্ছে অ্যাগলোনিমা রেড হোয়াইট সবগুলোই আপনিও গাছ নিয়ে ডিলিং করেন মানে এখান থেকে কোথায় কোথায় গাছ পাঠান যায় নেপালে যায় বাহ বাহ আর আমি এটা সব সময় প্রত্যেকে ইন্ট্রোডিউস করি এটাই যে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নার্সারি পাড়া মানে এর থেকে বড় নার্সারি পাড়া যেখানে সমস্ত মানুষের রুজি রুটি কিন্তু এই নার্সারি এই নার্সারি আচ্ছা এবার ইন্ডিয়াই মান হ্যাঁ সেটাই বলছি আর কোথায় কোথায় যায় আমার নেপাল দার্জিলিং শিলিগুড়ি শিলিগুড়ি নেপাল দার্জিলিং আর অন্যান্য জায়গা অন্যান্য অবস্থা আমি এগুলি উত্তরবঙ্গ এক্সক্লুসিভ করেন আচ্ছা কত বছর ধরে করছেন এই বিজনেসটা আমার গুণে ভালো করে দেখে নাও পনেরো বছর ধরে করছেন আর এখানে প্যাকিংয়ের মাঝখানেও কিন্তু অমিয়দা আবার চা নিয়ে চলে এসেছে হ্যাঁ অমিয়দা কী বলছিলেন বলুন

হাতিকান্দাতে আর খুব কমন একটা নার্সারি যেই ভিডিও কিন্তু তোমরা আগে অনেকবার দেখেছো এই নার্সারির ভিডিও প্রিভিয়াস ব্লগুলো যারা ফলো করেছো বা যারা কারণেই তারা দেখতে পারো জননী নার্সারি অমিয়দা যার ওনার তো সেই নার্সারিতে এই মুহূর্তে আছি এখানে অমিদের সাথে দেখা হয়ে গেল অন্য নার্সারিতে ছিলাম তো এখানে এসেছি চা খেতে অমিদের সাথে একটু চা খাবো একটু গল্প করব আর ভালো ছোট্টগুলো একটু শেয়ার করি কিছুদিন আগেই তোমরা দেখেছো এখানকার ভিডিও বাট এই মুহূর্তে কী কী আছে এক ঝলক দেখাবো তারপর এখান থেকে আমি বেরোবো চলো স্টেডিয়াম যারা নতুন দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করব পাশে থাকা বিল বাটনটাকে প্রেস করো যাতে ইন ফিউচার যখন আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায় এই হচ্ছে অ্যাড্রেস এবং নাম্বার এখানে দেখতে পাচ্ছ দাদা কী নাম বললে তোমার শুকলাল শুকলালদা এখানে প্যাকিং করছে পূর্বস্থলী অর্থাৎ আরেক নার্সারি পাড়াতে এই গাছগুলো এখন যাবে এটা একটা গ্রিন হাউস করা আছে বাইরে প্রচণ্ড রোদ খুব সুন্দর একটা সেট এটা হচ্ছে এস টি কে রোড আর এই যে অমিরদা এখানে আসছে দেখতে পাচ্ছ এসটি কে কে রোড থেকে মাত্র এই পঞ্চাশ মিটার চল্লিশ থেকে পঞ্চাশ মিটার ডিস্টেন্সে কিন্তু এই নার্সারি এই হচ্ছে নার্সারি গেট তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত গাছ এরকমভাবে সাজানো আছে কি পদ্ম আছে চারটেই থাই একই জাতের একই জাতের আর কালার কি আলাদা আছে কালার গোলাপি আছে সাদা আছে আচ্ছা কি দাম রেখেছেন এগুলো 300 টাকা এই পটিং সহ আপনি দিয়ে দেবেন যে আসবে একদম পটিং সহ দিয়ে দেবেন আচ্ছা বাহ বা এটা তো একদম ফুটতেই চলেছে অসাধারণ 300 টাকা মাত্র দাম আছে অমিয় দা এটার কি দাম রেখেছেন এই বড় টপগুলো 800 টাকা বড়গুলো আটশো আছে আচ্ছা আর এগুলো হচ্ছে দেড়শো আচ্ছা বা আর এগুলো তো একদম রেডি পটিং সবগুলোই রেডি এটা গিয়ে শুধু গামলাতে বসাতে হবে বা পটিংয়ে বসাতে হবে আর ওটা একদম রেডি করা আছে এটা হচ্ছে সাড়ে এটা সাড়ে তিনশো এটা হচ্ছে সাড়ে তিনশো বগুন বিলিয়া কিন্তু প্রচুর আছে অমিদর নার্সারিতে অমিদেরও ব্যস্ত আছে আর একটু দেখাই তোমাদেরকে সব ধরনের প্যাকেজিং কিন্তু আছে ছোট থেকে বড় সবার জন্য আছে এটা একটা মিয়াজাকি কি আম গাছ সত্যি গাছটার হেলথ মানে দেখার মতো অসাধারণ অসাধারণ একজন আমপ্রেমী হিসাবে আম গাছ দেখলে আমি ঠিক থাকতে পারি না এটা একটা দেখো সামনের বার কিন্তু খুব ভালো ফ্রুটিং হবে যতটুকু আশা করছি ভ্যারিগেটেড এখানে দেখো সব ধরনের কিন্তু বগুন এখানে আছে এগুলো সব তৈরি হচ্ছে এখনও ফুল নেই এতে এটার দাম আশা করি একটু কম হবে তোমরা যে কোনো রকমের বগুন জন্য কিন্তু স্ক্রিনশট নিয়ে অমিয়দার সাথে যোগাযোগ করতে পারো এদিকেও আছে এদিকে সব পটিংয়ে করা আছে ওয়াও অসাধারণ নার্সারির একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি দেখো আমিও তো এখানে এখন প্যাকিং করছে কিছু গাছ দেখালাম তোমাদেরকে যেগুলো পশ্চিমবঙ্গের আরেক নার্সারি পাড়ায় যাচ্ছে সেটা হচ্ছে পূর্বস্থলী আর এখানে দেখতে পাচ্ছি কিছু অ্যাগলোনিমা প্যাকিং হচ্ছে অ্যাগলোনিমা রেড হোয়াইট সবগুলোই সব যাবে

যে পশ্চিমবঙ্গে সর্ববৃহৎ নার্সারি পাড়া মানে এর থেকে বড় নার্সারি পাড়া যেখানে সমস্ত মানুষের রুজি রুটি কিন্তু এই নার্সারি এই নার্সারি এত বড় নার্সারি পাড়া সারা ভারতে নেই পশ্চিমবঙ্গ কেন সারা ভারতে নেই তাই তো আমি এটা মানতে হবে এবং আমি এটা সব সবসময় ভিডিওতে বলি হ্যাঁ জিরা জিরাটের হাতিকান্দা হচ্ছে একটা বিখ্যাত জায়গা হ্যাঁ আচ্ছা এবার ইন্ডিয়াই মান হ্যাঁ সেটাই বলছি আর এটা আমি ওই জন্য সব ভিডিওতে বলি কারণ আমারও নিজের ভালো লাগে যে আমার এত কাছের একটা জায়গা আপনার গাছ এই অমিয়দার থেকে নিয়েই আপনি পাঠান আচ্ছা মানে হ্যাঁ সেটা অন্য জায়গা থেকে নিলেন কিন্তু বেশিরভাগটাই অমিয়দার থেকে নেন আচ্ছা 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 বেশ আর নেপালে যায় আর কোথায় কোথায় যায় আমার নেপাল দার্জিলিং শিলিগুড়ি শিলিগুড়ি নেপাল দার্জিলিং আর অন্যান্য জায়গা অন্যান্য বলতে আমি এগুলি উত্তরবঙ্গটাই করি এক্সক্লুসিভ করেন আচ্ছা কত বছর ধরে করছেন এই বিজনেসটা আমার এটা মানে গুণে ভালো করে পনেরো বছর ধরে করছেন বাহ আর মানে পনেরো বছর কেমন মানে আপনি কতটা হ্যাপি মানে গাছ পাঠিয়ে বলতে কি আমি প্রথমে খুব হ্যাপি লকডাউনের পর থেকে একটু আমার নেপাল বর্ডারটা খুব

দেখো এগুলোই হচ্ছে একটা আন্তরিকতা বা ভালো লাগা বা ভালোবাসা একটা ওই রিলেশন তৈরি হয় না ঠিক সেরকম একটা ব্যাপার এখানে সবাই মিলে আমরা আছি এই দাদাকে আজকে নতুন পেলাম তার সাথেও কথা হলো যায় সাথে ও মানে স্টার যেটা আপনার ওটা কি চন্দ্রমল্লিকা ও চন্দ্রমল্লিকা স্টার যেটা মানে যেটা প্রচুর হয় ছোট 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 হয় প্রচুর হয়

সবার হবে তো সেই সময় হ্যাঁ ওই আবার বেশি হয়ে যাবে দেখুন বাংলাদেশও মাল যায় এখান থেকে আচ্ছা মেনলি আপনি অমিয়দার থেকে নিয়েই গাছ পাঠান বা খুব ভালো গাছ অনেক মানুষ লাগাক এটুকুই প্রার্থনা করি আর ব্যাঙ্গালোরে কত বছর ধরে যাচ্ছে গাছ আচ্ছা আচ্ছা

নাই হ্যাঁ মানে দিনে তো আলো পাচ্ছে রাতে আলো না পেলেই কুড়ি ঠেলে দেবে আচ্ছা আর হবে না আর ঝাড় হবে না গাছটা ও তার মানে এর তো কস্টিংও প্রচুর মানে মেন্টেনেন্স করে রাখতে হয় মানে ইলেকট্রিসিটি কস্টিংও প্রচুর প্রচুর ওষুধ দিতে হয় আচ্ছা প্রচুর হ্যাঁ তো মোটামুটি ওই সিজনে বিক্রি হয় তো কোটি কোটি টাকার ব্যবসা এখান থেকে হ্যাঁ কোটি কোটি টাকার ব্যবসা খুব ভালো মানে নার্সারি পাড়া থেকে যে এত গাছ যায় এটা অনেকেই জানে না এই ভিডিওর থ্রু জানছে আজকে যারা এসে নেবে তাদেরকে স্টার দিতে পারবে হ্যাঁ আর দাদার কাছ থেকেও তোমরা কিন্তু স্টার পেয়ে যাবে দাদা তো স্টার পাইকারি পাঠান আচ্ছা আচ্ছা কম্পিটেটিভ ইয়েতে আমার এখানে আমার দু আচ্ছা স্টার পাইকারি তাই তো হ্যাঁ আচ্ছা কোয়ান্টিটি আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন এইট আর নামটা বলে দিন সদেব দাস সদেব দাস সাথে তোমরা যোগাযোগ করতে পারো চন্দ্রমল্লিকা স্টার ভ্যারাইটিটা অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় ডেলিভারি হয়ে যাবে ওকে মানে এই জিনিসগুলো সত্যি যে নার্সারিপাড়াতে মানে যখনই ভিজিট করি প্রত্যেকের এত ভালোবাসা এখানে অমিয়দা এত ব্যস্ততার মাঝখানেও দেখো অমিয়দা মানে আমি ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই মানে আমি একজন চা প্রেমী মানুষ সেখানে এত ব্যস্ততার মাঝখানেও কিন্তু অমিয়দা আমাকে চা খাওয়াচ্ছে আর খুব ভালো লাগলো আর এই দাদার সাথে আলাপ হয়েও খুব ভালো লাগলো অমিত এবার চা খান চা ঠান্ডা হয়ে যাবে এবার চাটা খান ছোট্ট করে শেয়ার করলাম তোমাদের সাথে প্রিভিয়াস এখনও বলছি যারা ব্লগুলো তোমরা দেখো সেখানে কিন্তু জননী নার্সারির অনেক কটা ভিডিও আছে লাস্ট দু একটা ভিডিও আগেও কিন্তু জননী নার্সারির একটা ভিডিও পোস্ট করা হয়েছে তো তোমরা যাও সেখানে সেখান থেকে কিন্তু সব ডিটেলসে বলা আছে আর অমিতের সাথে কথা বলো ভালো ভালো গাছ লাগাও অনেক অনেক আনন্দে থাকো নিজেদের খেয়াল রাখো ওয়ান লাইফ হই হই করে বাঁচো প্রচুর আনন্দ করবো যেগুলো নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে আর সাবস্ক্রাইব করতে ভুলো না